প্রীতম ভাই আর রিমি তোমাদের দুজনকে বলছি, তোমরা কি এটা ঠিক করলে? কেন এত কষ্ট দিচ্ছ সবাইকে? নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা প্রথমেই বলে রাখি, কেউ যদি মনে করো যে ভিডিওটা দেখবে না তো দেখবে না, কিন্তু কেউ যদি ভিডিওটা দেখতে এসেছো তাহলে ভিডিওটা দেখেই মন্তব্য করো। আর যদি ভিডিও না দেখে মন্তব্য করো, তোমরা কি ভাবছো? আগের দিন যেমন বলেছিলাম যে ভূতে ধরবে তোমাদেরকে, আজকেও সেই কথা বলবো? না, আমি এক জিনিস বারবার বলি না, আজকে তোমাদেরকে এখানে যা গরম পড়েছে আমাদের এখানে এই মেদিনীপুরে, সেই গরমটা না সব তোমাদের দিকে পাঠিয়ে দেবো, তারপর তোমরা বুঝতে পারবে। বন্ধুরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো যে কি বিষয়ে কথা বলবো। জানো তো বন্ধুরা, আজ ভেবেছিলাম তোমাদের সামনে একটু ব্লগ শেয়ার করব, মানে কি কি রান্না বান্না করছি একটু শেয়ার করব। জাস্ট ফোনটা নিয়ে রান্না করে গেছি, তখন পুলিশ উপস্থিত। পুলিশ বলে কি না, আমি এই সব রান্না ভিডিও করি বলেই নাকি রান্নাগুলো ভালো হয় না, মানে এক হাতে ফোন নিয়ে রান্না করি ওই জন্য রান্নাগুলো একদম বাজে হয়। সত্যি বলছি, এত রাগ হয়েছিল আমার, সেই জন্য আমি আর ভিডিওটা করলামই না, তাই তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে পারলাম না। আর এদিকে ছেলেকে কি করেছি বলো তো, প্রচণ্ড গরম তো, তাই ভাবলাম যে আজকে টিফিন বানাবো না, ওকে দুধ মুড়ি দিয়ে দিয়েছিলাম। ছেলে আবার কি বলছে জানো, বলছে মা তুমি রোজ রোজ একই খাবার আমাকে দিচ্ছ, আমি কিন্তু খাবো না রোজ। ও একদমই মুড়ি খেতে পছন্দ করে না বন্ধুরা, তোমরা তো জানো। তা একদিন দুধ মুড়ি দিয়েছি, সেই জন্য ওর নাকি রোজ আমি দুধ মুড়ি ওকে খাওয়াচ্ছি। যাই হোক, এগুলো তো গেল আমার সংসারের ঝামেলা, এগুলো বলে লাভ নেই। এগুলো তো আর মানে যেহেতু তোমাদের সামনে শেয়ার করতে পারিনি রান্নাটা, তো কী কী রান্না করেছি একদম সাধারণ রান্না, এত গরম না মানে রান্না করতেই পারছি না। তো করেছি জানো তো, রোজই করি ডাল, মুসুরের ডাল বানিয়েছি, মাছের ঝাল আর লাউ পোস্ত আর আমের চাটনি, ভাজাভাজি একদম কিছু করিনি। কারণটা হচ্ছে ছেলের জন্য টিফিন বানাতে হয়েছে, অনেকটা সময় লেগে গেছে, ও তো দুধ মুড়ি খায়নি, আমি কিন্তু দুধ মুড়ি খেয়েছি, কারণ মুড়ি আমার বরাবরই পছন্দের খাবার। তা যাই হোক, তোমরা কিন্তু বলো যে কে কে মুড়ি খেতে পছন্দ করো। এবার আসল কথায় আসি, প্রীতম ভাই আর রিমি কত মানুষের ঘুম কেড়ে নিয়েছে জানো তো বন্ধুরা। আমি প্রীতম ভাই আর রিমির বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, ওদের বিয়ের ভিডিওগুলো শেয়ার করেছে, আমার বেশ ভালোই লাগছে। কিন্তু প্রীতম ভাই আর রিমি, তোমরা কি জানো যে তোমরা কত ভিউয়ার্সদের রাতের ঘুম কেড়ে নিয়েছো? হ্যাঁ, একে তো প্রচণ্ড গরম, তারা গরমে ঘুমোতে পারছে না, তারপর যেটুকু খাবার খাচ্ছে তোমাদের ওই সব ভিডিও দেখে একদম হজম হচ্ছে না, বদহজম হয়ে গেছে। তারপর কি করছে বলো তো, তোমাদের ভিডিও দেখতে যাচ্ছে, সেখানে ভালো কমেন্টস করতে পারছে না, ভালো কিছু বলতেই পারছে না, কারণ তখন তাদের বমি চলে আসছে, বমি করে ফেলছে। ওই যে বললাম রাতে ঘুম হচ্ছে না, তোমাদের এত সুন্দর বিয়ের ভিডিও শেয়ার করছো সেটা দেখে। তো জানি না আমার এই সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের কেন এমন হয়, এমন দুষ্টু বুদ্ধি কেন মাথায় জেগে ওঠে এসব আজে বাজে কমেন্টস করার জন্য। অবশ্যই ভিউয়ার্সরা তো আমাদের বন্ধু, তাই না? আমার তো বন্ধু, কারণ যেসব ভিউয়ার্সরা আমার, যাদের চ্যানেল নেই আমার ভিডিও দেখে, তারা আমার সত্যি বলছি খুব খুব ভালো বন্ধু, কিন্তু তবুও তারা কমেন্টস করে না। তবুও কমেন্টস নাই করুক, তবু তো আমার বন্ধু, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, কারণ তারা আমার ভিডিওটা দেখছে। আর যারা যারা আমার বন্ধুরা ভিডিও দেখে তারা তো কমেন্টস করে, আমি তো ভীষণ খুশি হই। তো তোমাদেরকেও বলছি বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের মন্তব্য তোমরা কমেন্টস করে জানাও, তবেই না বুঝবো যে তোমরা কি ভাবছো আমার সম্বন্ধে। অনেকেই হয়তো বলবে তোমার কি খেয়ে দেয়ে কাজ নেই, আমি তো আগেই বলেছি আমার খেয়ে দেয়ে অনেক কাজ আছে, তোমাদের যেমন খেয়ে দেয়ে কোনো কাজ নেই, উল্টোপাল্টা কমেন্টস করে বেড়াচ্ছ, আমারও সেরকম খেয়ে দেয়ে কাজ নেই, তোমাদের কমেন্টসগুলো দেখে ভিডিও করছি, কন্টেন্ট পেয়েছি। যাই হোক, এইসব বাজে কথা বলবো না। তো আমার ওই যে মিষ্টি মিষ্টি বন্ধুরা দুষ্টু দুষ্টু বুদ্ধির পরিচয় দিচ্ছে কমেন্ট বক্সে গিয়ে, তাদেরকে বলছি তোমরা যে এরকম করছো, তোমাদের কমেন্টসগুলো কিন্তু অনেকেরই চোখে পড়ছে, তোমরা তো নিজেরাই হাস্যকর হয়ে উঠছো। প্রীতম ভাই আর রিমির কিচ্ছু যায় আসবে না, ওরা একটা নতুন জীবনে পা রেখেছে, সেখানে তোমরা অভিনন্দন জানাবে, শুভকামনা জানাবে, সেসব তো করছো না, উল্টোপাল্টা কমেন্টস করছো। তো তোমাদের এত কিসের রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই তোমরা রাগেই বলছো, আর রাগ থেকেই হয় কষ্ট। তোমরা অনেকেই হয়তো কষ্ট পাচ্ছ, অনেকেই রাগে বলছো, অনেকেই হিংসা করে বলছো, তো কেন এমন করছো সে কথা তো তোমরাই বলতে পারবে, আমি তো বলতে পারবো না যে তোমরা কেন এমন কমেন্টস করছো। তো কিছু কিছু বন্ধুর কমেন্টস দেখে বন্ধুরা তোমাদের সামনে শেয়ার না করে পারলাম না, সত্যি বলছি পারলাম না। তো বলছি দাঁড়াও, ওয়েট করো, কমেন্টসগুলো তোমাদের শোনাচ্ছি। বন্ধুরা তোমরা কি কমেন্টসগুলো শুনবে না? তোমরা নিশ্চয়ই শুনবে, ওয়েট করে আছো, দাঁড়াও। এইখানে দেখো কিনশট নেওয়া আছে, একজন বলেছে যে খুব তাড়াতাড়ি আর একটা বিয়ে করো, ভাবো একবার, কে কে দেখতে চায় আমি জানি না,
কিন্তু আমি দেখতে চাই। উফ, কি বলি বন্ধু তোমাকে, তুমি কেন দেখতে চাও বলো তো? কারণ তুমি তো প্রীতম ভাইয়ের এই যে ভিডিওটা শেয়ার করেছে, বিয়ের ভিডিওটা, সেটাই তো তুমি দেখোনি। তুমি তো উল্টোপাল্টা কমেন্টস করছো। তাহলে কেন এমন বলছো যে কে কে দেখতে চায় জানি না, কিন্তু আমি দেখতে চাই। ধন্য তোমাকে, তুমি যখন এসেই পড়েছিলে ভিডিওটা দেখতে, তো একটু অভিনন্দন জানাতে পারতে, যেন আগামী পথ চলাটা ভালো হয় প্রীতম ভাই আর রিমির, যেন সুখের হয় ওদের নতুন জীবন, সেটাই বলতে পারতে। এত কষ্ট করে যখন এসেইছিলে ভিডিওটা দেখতে, এখন তুমি বলতে পারো তোমার এত গায়ে লাগছে কেন, তোমাকে তো বলছি না। দেখো গায়ে তো লাগবেই, কারণ আমিও তো প্রীতম ভাই রিমির ভিউয়ার্স। হ্যাঁ, আমি ওদের ভিডিও দেখছি, তার মানে আমিও ভিউয়ার্স। এবার আরেকজনের কমেন্টসটা পড়বো আমি, দাঁড়াও বন্ধুরা, ওয়েট করো ওয়েট করো, এত অস্থির হয়ো না। একজন বলেছে, শোনো, এখন বড় মাছ খাওয়াচ্ছেন, দুদিন পরে প্রীতম ভাইয়ের মাথাটা খুব ভালো করে খাবেন। মানেটা কি? তোমার মাথাটা নিশ্চয়ই নেই, কেউ খেয়ে ফেলেছে, তাই তোমার মনে হচ্ছে যে প্রীতম ভাইয়ের মাথাটাও এবার খেয়ে ফেলবে কেউ, মানে রিমি খেয়ে ফেলবে, সেটাই তো বলতে চাইছো, আমিও বলেই দিলাম। তো তোমার কেন এমন মনে হচ্ছে বন্ধু? বন্ধুই বলছি, তাই তুমি করে বলছি তোমাদের সবাইকে, যে তোমার কেন এমন মনে হচ্ছে, কারণ তোমার মাথাটা কি নেই মাথার জায়গায়? সেটা কি কেউ খেয়ে ফেলেছে? তাই এত কষ্ট হচ্ছে, তাই না? রাগ হচ্ছে খুব প্রীতম ভাইয়ের উপরে। যাই হোক, তুমি তোমার কমেন্টস করেছো, কি আর বলি, তোমাদেরকে তো বলেও তোমরা শুধরাবে না, তোমরা এসব কমেন্টস করবে, ফেক আইডি খুলে মনে হয় বসে আছো, তাই এসব উল্টোপাল্টা কমেন্টস করছো। একজনের সাথে না আমার ভীষণ মিল, একজন কমেন্টস করেছে, সত্যি বলছি বন্ধু, তোমার সাথে মানে ভীষণ মিল বলতে একটুখানি তো মিল আছেই। সত্যি তুমিও কিন্তু ভীষণ দুষ্টু, ঠিক আমারই মতো। তুমি কি কমেন্টস করেছো বলো তো? করেছো, কমেন্ট দেখতে এসে একটা কমেন্টস না করেই পারলাম না। মানেটা কি? তুমি কমেন্টস দেখতে এসেছিলে, তাই না? কিন্তু আমার সঙ্গে তোমার মিল আছে, আমিও যেমন কমেন্টস দেখি, তুমিও কমেন্ট দেখতে এসেছিলে, কিন্তু আমি ভিডিওটা দেখেছিলাম, তারপর কমেন্টস দেখেছি, তুমি ভিডিও না দেখেই কমেন্ট দেখতে এসেছো। এইটুকু মিল কিন্তু আমাদের মনে মধ্যে আছে বন্ধু, তোমাকে বন্ধুই বলছি। আবার কি বলেছো? বাঁদরের গলায় মুক্তোর মালা। কেন এমন মনে হলো তোমার? তোমাকে বলতে হবে কেন এমন মনে হয়েছে, তুমি কি করে জানলে এত কিছু? বাঁদরের গলায় মুক্তোর মালা, এগুলো তো সিনেমায় শুনেছি, সিনেমার ডায়লগ। এই তুমি কি অভিনয় টভিনয় করো না কি গো, একটু বলো কিন্তু আমাকে। একজন বন্ধু কমেন্টস করেছিল যে খুব তাড়াতাড়ি আরেকটা বিয়ে দেখতে চাই, সেখানে অনেকে রিপ্লাই করেছে, জানো তো বন্ধুরা, সত্যি বলছি ওটা মানে তোমাদেরকে না শেয়ার করতে পারলে আমারই ভালো লাগতো না। কি বলেছে বলো তো? একজন লিখেছে, এটা সেরা ডাইলগ ছিল, মানে এটা সেরা ছিল। তখন ভাবো যে ওই কমেন্টসটা করেছে যে প্রীতম ভাইয়ের আরও বিয়ে দেখতে চায়, তার ফিলিংসটা কেমন হচ্ছিল, যে আমি এত সুন্দর কমেন্টস করেছি, তাই এত লাইক পড়েছে, এত আমাকে সবাই আবার উত্তর দিচ্ছে, তখন তার অবস্থাটা দেখো তো, বস 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 বস, তার মনে হচ্ছিল আমি বস, আমি এত সুন্দর একটা কমেন্টস করেছি, মানে সে ভাবছেই না যে আমার এই কমেন্টসটা কিন্তু মোটেই ভালো না, আমি এত ভালোও কমেন্টস করিনি। এটা যারা মানে সে তেলা মাথায় তেল দিতে পছন্দ করে, তারাই তোমাকে উত্তরটা দিয়েছে, বুঝলে? তাই তুমি এত খুশি হইও না বন্ধু, যে তুমি সেরা কথা বলেছো, যে প্রীতম ভাই তুমি আবারও বিয়ে দেখতে চাও। সত্যি কিছু বলার নেই, তোমাদের এই কমেন্টসগুলো দেখে না আমার হাসি পায়, তাই আমার বন্ধুদের সামনে তুলে ধরি। মানে তোমাদের কিসের এত জ্বালা জানি না, আমি তো আগেই বলেছি একেই প্রচণ্ড গরম, এরকম করে বেরিও না, আর তোমাদের কমেন্ট দেখতে যেতে আমাকেও হয়, আমারও মাথাটা গরম হয়ে যায় এই গরমে তোমাদের কমেন্টসগুলো দেখে। যেমন তোমরা কমেন্টস করার জন্য উড়ে পড়ে লেগেছো, কারো ভালো দেখতে পারছো না, আমি তোমাদের কমেন্টসগুলো দেখার জন্যও কিন্তু যাই ভিডিও দেখতে, কারণ এটা তোমাকে করতেই হবে, তাই না? আমি তো আগেও ভিডিও করেছি এই নিয়ে। তো প্রীতম ভাই আর রিমিকে আমি শুধু একটাই কথা বলবো, যে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা আগেও জানিয়েছি, তোমাদের নতুন পথ চলা মানে ভীষণ ভীষণ ভালো হোক, আগামী দিনগুলো তোমরা খুব খুব খুশিতে থাকো, এটুকুই বলার ছিল। আর অনেকে অনেক কথা বলবে, অনেকেই অনেক কথা বলবে, অনেকেই বাজে বাজে কমেন্টস করবে, সেগুলো দেখে আমি জানি তোমরা পাত্তা দিবে না, তোমরা বুদ্ধিমানই, বুদ্ধিমতী বুদ্ধিমান দুজনেই, তো তোমরা এই কমেন্টসগুলোকে পাত্তা দেবে না, তবুও বলছি ইগনোর করো, ইগনোর করো, জাস্ট ইগনোর, এরা এরকম বলবে। আর তোমাদেরকে বলছি বন্ধুরা, যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করে বেড়াচ্ছ, তোমাদেরকে বলছি, তোমরা নিশ্চয়ই কোনো একজনকে নিয়েই বলছো, সহানুভূতি দেখাচ্ছ, আমি বুঝতে পারছি, তার নামটা আমি নিচ্ছি না, কারণ তাকে নিয়ে তো আমি ভিডিওটা করছি না, যদি তাকে নিয়ে ভিডিও করি তো নিশ্চয়ই আমি সেই বন্ধুরও নাম নেব, তার ভিডিও কিন্তু আমি দেখি,
কিন্তু তোমরা কিন্তু কি করছো বলো তো, তাকেও কষ্ট দিচ্ছ। তোমরা ভাবছো প্রীতম ভাই আর রিমিকে ছোট করছো কমেন্টস করে, এটা কিন্তু নয়। শুধু তোমরা যার নিয়ে কথা বলতে আসছো, যাকে নিয়ে প্রতিবাদ করছো, আগেও বলেছি তাকেও কষ্ট দিচ্ছ, তাকে টেনে নিয়ে আসছো এসবের মধ্যে। সে যদি ভালো থাকে তো থাকতে দাও তাকে, সবাই ভালো থাকুক, তোমরা তো সেটাই চাইবে। আর একটা কথা বলি, সবারই কিন্তু অতীত ভুলে নতুন জীবনে মানে পা রাখার কী বলবো অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে ভালোভাবে, তাই না? তন্ড সেই পুরনো অতীতকে আঁকড়ে ধরে কষ্ট পেয়ে বেঁচে থাকতে হবে এমন তো কোনো মানে নেই। যদি ওরা সবাই খুশি থাকে মানে সুখী হয়, তাহলে শুধু শুধু আমরা ভিউয়ার্সরা কেন এমন করব। হ্যাঁ, আমিও তো তোমাদের দলে, কারণ তোমরাও ভিউয়ার্স, যারা কমেন্টস করছো আমিও ভিউয়ার্স, তো আমরা কেন শুধু শুধু তাদেরকে এরকম করব। আমরা অভিনন্দন জানাবো, শুভকামনা জানাবো, যেন তারা সুখী হয়, আগামী দিনগুলো যেন তাদের ভালো কাটে। তা না আমরা কী করছি, তারা এত সুন্দর সুন্দর বিয়ের ভিডিও শেয়ার করেছে, সেখানে কিছু বন্ধু উল্টোপাল্টা কমেন্টস করছি কেন? এরকম করা বন্ধ করো বন্ধুরা, প্লিজ বন্ধ করো, এটুকুই বলবো। আর যার হয়ে কথা বলছো তাকেও তোমরা কষ্ট দিচ্ছ, একটু ভেবে দেখবে, তাকে টেনে আনছো, সে কিন্তু এসবের মধ্যে থাকতে চাইছে না, তাকে টেনে আনছো, তাকে নিয়ে কথা বলছো, প্রত্যেকটা কমেন্টসে তার নাম দিচ্ছ, এটা কি ঠিক করছো? এটা মোটেই ঠিক করছো না। তো বন্ধুরা, এই গরমে বেশি কথা বলবো না, তোমাদেরও বিরক্ত লাগবে আমার বকবক করে শুনতে। তো আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরই বলছি, যারা এইসব কমেন্টস করছো তাদের কিন্তু ভীষণ দুষ্টু বুদ্ধি, তাই এইসব কমেন্টস করো না। আর আমিও কিন্তু, আমারও কিন্তু একটু দুষ্টু বুদ্ধি আছে, তাই তো তোমাদের কমেন্টসগুলো নিয়ে ভিডিও করছি, মানে আমার ভালো লাগছে না সেটাই তোমাদেরকে বলছি বারবার, এরকম করো না। আর আমাকে যদি কেউ উল্টোপাল্টা কমেন্টস করতে আসো, তার না আমি কি করব জানো তো, কিছুই করব না। তোমরা করতেই পারো, কমেন্টস বক্সটা তো আছে সেটার জন্যে, যে তোমরা তোমাদের মন্তব্য প্রকাশ করবে, সেটা হাস্যকর হলে হতে পারে, তোমাদের কমেন্টসগুলো অনেকের কাছে সেটা হাস্যকর হয়ে উঠতে পারে, তবু তো তোমাদের কিছু যায় আসে না, তোমরা তো করবেই। আর জানো তো কাদেরকে দেখে মানুষ হাসে, সেটা নিশ্চয়ই তোমাদের জানা আছে, কারণ তোমরা তো আমার বন্ধু। কারণ আমি জানি আমার ভিডিওগুলো যারা দেখে, আমার বন্ধুদের ভিডিও যারা দেখে সবাই আমার বন্ধু, তাই তোমাদেরকে উল্টোপাল্টা কথা বলতে না আমার ভালো লাগে না। আর কিন্তু আমি যদি কোনো উল্টোপাল্টা কথা শুনি, সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করবই করবই। আর আমি তো আগেও বলেছি, তোমরা জানো আমি কোনো বড় বড় ইউটিউবার বলো, ছোট ইউটিউবার বলো, আমি কাউকে নিয়ে কোনো বাজে ভিডিও করব না, তোমরা যতই চেষ্টা করো। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে ভালো ভালো কথাই বলবো, তাদের ভালো দিকটাই আমি দেখব, আমি তাদের খুব খারাপ দিক এসব দেখতে তো আসিনি, তাই আমি সেসব দেখি না, আমি সব ভালোটাই দেখি। আর তোমরা কেন এত খারাপটা দেখো আমি জানি না, তোমরা সব কিছুর মধ্যেই খারাপ বার করো, সব কিছুর মধ্যে, আর উল্টোপাল্টা কমেন্টস করো, আর বেশিরভাগই ফেক আই। ধুরা, যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিতে থাকো। আর যারা যারা ভাবছো পাশে থাকবে অথচ আসতে পারছো না, তাদেরকে বলছি চলে এসো, হাতটা ধরো, আমরা একসাথে সবাই এগিয়ে যাবো সবার সাথে। আর যাদের যাদের চেনেন নেই অথচ আমার ভিডিওটা দেখছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, তোমরাও একটু ভালোবাসা দিও, আমি ভীষণ খুশি হয়েছি, সত্যি বলছি, তোমরা ভালোবাসা দিচ্ছ, অনেকের কমেন্টস পাচ্ছি আর অনেকের পাচ্ছি না, তো তোমরা কমেন্টস করো। তো চলো, প্রচণ্ড গরম, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।